প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 12 সেপ্টেম্বর মোট 879 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 5টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে। রবিবার অর্থাৎ 5 সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল 10টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন। তিনি বলেন, 5টি বিদ্যুৎ কেন্দ্র হলো হবিগঞ্জের বিবিয়ানা 3 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম জুলদায় 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2, মেঘনাঘাট 104 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাগারহাটের মধুমতি 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটের 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে 225 বিদ্যুৎ কেন্দ্রে উন্নীতকরণ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রের মতে 2009 সালে সক্ষমতা গ্রহণের পর সরকার সফলতার সঙ্গে 109টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে, যার উৎপাদন সক্ষমতা 20,293 মেগাওয়াট। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য ছিল 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, কিন্তু এর মধ্যেই লক্ষ্যমাত্রা অতিক্রম করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বাসসের সঙ্গে আলাপকালে বলেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন 25,235 মেগাওয়াটে পৌঁছেছে, যা 2009 সালে ছিল মাত্র 4,942 মেগাওয়াট। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বের কারণে আমরা প্রায় 99.5% জনগণকে বিদ্যুৎ সুবিধার আয়ত্তে আনতে পেরেছি। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খবরটি বাংলাদেশের বড় বড় গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যদি চান তাহলে গুগলের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো নেক্সট আপনার আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।